পেটে খাবার না থাকলেও বলতে হবে পোলাও খাই আইসি। দেশ তো লুটপাট করে খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলাইছে। শেখ হাসিনার বাংলাদেশ, এর বাইরে আর কেউ নাই। বাইতুল মোকাররমে সেই সময় যে টিকিট ঘর ছিল, তার উপর দাঁড়িয়ে দুর্নীতিবাজদের একটা তালিকা প্রকাশ করেছিলেন, এবং সেই দুর্নীতিবাজরা বেশিরভাগই ছিল আওয়ামী লীগের। এবং তারপরে তার কি পরিণতি হতে পারে সেটা তো আমরা নিজেরাই দেখেছি। আজকের বাংলাদেশের ঠিক একই অবস্থা বিরাজমান, কারণটা একটাই, একই আওয়ামী লীগ ক্ষমতায়। অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় 72 থেকে 75 যেমনি আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, আজকেও ঠিক সেই ব্যর্থ হয়েছে। কারণটা একটাই যে তারা রাষ্ট্র পরিচালনার চেয়ে তারা লুটপাটে এবং ভোগবাদে বেশি বিশ্বাস করে। আমরা দেখেছি সেই সময় মাওলানা ভাসানী বলেছিলেন পল্টনে দাঁড়িয়ে, মুজিব, তোমার ছাত্রলীগ, তোমার যুবলীগ, তোমার লাল বাহিনী, তোমার নীল বাহিনী থামাও, এরা দেশটাকে লুইটা পিটা খেয়ে ফেলল। তখন আওয়ামী লীগের অনেকে বলেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা এত কষ্ট করেছে, এত জেলে গিয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এখন না হয় কিছু খাইলই। ওই যে এই কথা বলার পরে দেশ তো লুটপাট করে খাইছেই, শেখ মুজিবরাও খেয়ে ফেলাইছে। আজকে তারা সেই দোষ অন্য দলের উপর দিতে চায়। শেখ মুজিবকে কারা খেয়েছে, রাজনৈতিকভাবে কারা নিঃশেষ করেছে, কারা তাকে ধ্বংসস্তূপে ঠেলে দিয়েছে, সেটা আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ না। আজকেও ঠিক একই অবস্থা বিরাজমান। শেখ হাসিনার বাংলাদেশ, এর বাইরে আর কেউ নাই। এই বাংলাদেশে আর কোনো দল নাই, কোনো নেতা নাই। শেখ হাসিনা যা বলবেন তা বেদ বাক্য। পেটে খাবার না থাকলেও বলতে হবে পোলাও খাই আইছি, বলতেই হবে, কারণ শেখ হাসিনা বলছেন। এমনি একটি অবস্থা আজকে আমরা দাঁড়িয়েছি, তাই এখন আন্দোলনের কথা আসছে। আমি আপনাদের শুধু বলতে চাই যে আজকে বাস্তবতা হলো এমন যে আন্দোলন, এই আন্দোলন আজকে শুধু মির্জা ফখরুলের আন্দোলন না, আজকে বেগম খালেদা জিয়া বা তারেক রহমান আন্দোলন না, এই আন্দোলন হলো এই দেশের কোটি কোটি মানুষের এবং সব প্রত্যেকটি রাজনৈতিক দলের, প্রত্যেকটি বিবেকবান মানুষের। যদি আমরা দেশ বাঁচাতে চাই, গণতন্ত্র বাঁচাতে চাই, নিজে বেঁচে থাকতে চাই, স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে বিদায় করার আন্দোলনের নামা ছাড়া কোনো বিকল্প নাই।